আজ আমি পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক, ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে তথা পশ্চিমবঙ্গে এই করোনা ভাইরাসের জন্য সমস্ত বিদ্যালয় এ পঠন পাঠন বন্ধ আছে। এমত অবস্থায় আমাদেরকে দ্বিতীয় মূল্যায়নের কিছুটা পাঠ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের তরফ থেকে এই ইলেকট্রনিক্স মাধ্যমে কিছুটা সিলেবাস নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। আমি সেই সিলেবাস নিয়েই কিছুটা আলোচনা করব। আজ আমি ক্লাস টেনের একটা গণিতের একটা অংশ নিয়ে আমি আলোচনা করব। ক্লাস টেনের যারা পড়ছে আজ, প্রত্যেককেই তোমরা ঐকিক নিয়ম শিখে এসেছ। ঐকিক নিয়ম থেকে আমরা ক্লাস এইটে জেনে এসেছি গাণিতিক সমস্যার সমাধান কিভাবে করতে হয়। অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের বিদ্যালয়ে পার হেড অর্থাৎ মাথাপিছু 100 গ্রাম করে যদি মিড ডে মিলের চাল বরাদ্দ হয়, তাহলে 20 জন ছাত্রের জন্য কত লাগবে চাল বরাদ্দ করতে হবে? না, 20 জন ছাত্রের জন্য 2 কিলো চাল বরাদ্দ করতে হবে। সেরকম যদি আমরা ছাত্র সংখ্যাটা বাড়িয়ে 20 জায়গায় 30 জন করি, তাহলে ওই 100 গ্রাম করেই চাল বরাদ্দ করলে দৈনিক কত বাড়বে চাল বরাদ্দ করতে হবে? না, 3 কেজি চাল বরাদ্দ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি না, ছাত্র সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের চালের পরিমাণও বাড়াতে হচ্ছে। এই থেকে আমরা একটা সম্পর্ক খুঁজে পেতে পারি, কীরকম না, ছাত্র সংখ্যা বাড়লে চালের পরিমাণও আমাদের বাড়াতে হচ্ছে, দৈনিক বরাদ্দ চালের পরিমাণ বাড়ছে। এবার যদি ছাত্র সংখ্যা কমিয়ে দিই, তাহলে বরাদ্দ চালের পরিমাণ কমবে। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক খুঁজে পেয়েছি। এই সম্পর্কটা থেকে আমরা একটা জিনিসে, নতুন একটা জিনিস সে ঢুকতে পারি, সেটা হচ্ছে কি না, দৈনিক বরাদ্দ চালের পরিমাণ নির্দিষ্ট থাকলে, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লে দৈনিক বরাদ্দ চালের পরিমাণ বাড়বে এবং ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাস পেলে দৈনিক বরাদ্দ চালের পরিমাণ হ্রাস হবে। অর্থাৎ যদি দুটি পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি এমন হয় এক্স ও ওয়াই, এরকম হয় যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক, অশূন্য ধ্রুবক, তখন বলা হবে যে এক্স ও ওয়াই একটা সম্পর্কে আছে। সেটা কি না, সরল ভেদে আছে। সেই সম্পর্কটা হচ্ছে সরল ভেদ, ভেদ অর্থাৎ ভেরিয়েশন। এই সরল ভেদে আমাদের কিছু জিনিস নিয়ে আলোচনা করব। ভেদ, আমরা একটা বিষয়ে ঢুকলাম, সেই ভেদ বা ভেরিয়েশন, এই ভেদ কয় প্রকারের, তাদের গাণিতিক কিছু আলোচনা আমি আজ করব। তাহলে এই সরল ভেদ, আর আমাদের আর একটা ভেদ আছে, সেটা হচ্ছে ব্যস্ত ভেদ। সরল ভেদ বা ডাইরেক্ট ভেরিয়েশন এবং ব্যস্ত ভেদ বা ইনভার্স ভেরিয়েশন। এই সরল ভেদ এবং ব্যস্ত ভেদ থেকেও আমরা আর একটা জিনিস পাবো, সেটা আমি পরে আসছি। তাহলে দেখা গেল যে দুটো চলরাশি, এবার আমি একটুকু তোমাদের খাতা কলমে দেখাই। দেখো এই ভেদ বা ভেরিয়েশন, এই ভেদ বা ভেরিয়েশনকে আমরা সরল ভেদ এবং বা ডাইরেক্ট ভেরিয়েশন কি না, এক্স এবং ওয়াই যদি দুটো চলরাশি হয় এবং এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, এটা অশূন্য ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই এক্স প্রপোর্শনাল টু ওয়াই। এই এক্স প্রপোর্শনাল টু ওয়াই এটা হচ্ছে আমাদের কি না, সরল ভেদ আছে। তাহলে সেরকম
আমরা একটা উদাহরণ স্বরূপ আমরা যদি নিই কি না x এবং y এই দুটো মানের যদি একটা চার্ট আমরা দিই যে x এর মান 30 এবং y 10 x এর মান 60 y 20 x এর মান 120 y 40 তাহলে এদের মধ্যে কি একটা সম্পর্ক খুঁজে পাবো না x / y = 30 / 10 সমান 60 / 20 সমান 120 / 40 সমান 3 আসছে তাহলে কাটাকাটি করলে প্রত্যেককে 3 10 30 3 20 60 3 40 120 তাহলে আমরা দেখছি x / y = 3 অর্থাৎ এই 3 টা হচ্ছে কি না শূন্য ভেদ ধ্রুবক অথবা x = আমরা কি বলতে পারবো 3y অর্থাৎ x proportional to y তাহলে আমরা এখান থেকে আমরা কি পেলাম একটা সম্পর্ক খুঁজে পেলাম কি না x proportional to y অর্থাৎ x এর মান বৃদ্ধি পেলে y এর মান বৃদ্ধি পাবে x এর মান হ্রাস পেলে y এর মানও হ্রাস পাবে এবং এই 3 টা কি না 3 টা হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক এবং এই টা সর্বদা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে এই সম্পর্কটা সর্বদা কি হবে না x এবং y চলরাশি দুটির পরিবর্তনশীল হবে তাহলে আমরা এই সম্পর্কটা খুঁজে পাবো এখন আমরা এই ধরনের যদি এই x এবং y এর মধ্যে একটা অঙ্ক নিয়ে আমাদের যদি আলোচনা করি কি না অঙ্কটা হচ্ছে আমাদের বইয়ে আছে সেটা হচ্ছে যে একটা অঙ্ক আমি বলছি যে y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদ আছে এবং y সমান 9 যখন x = 4 ভেদ ধ্রুবকের মান কত এবং y কে x দ্বারা প্রকাশ করি আবার y = 8 হলে x এর মান কত হবে নির্ণয় করি তাহলে এই অঙ্কটা আমাদের দেখো প্রয়োগে 188 পাতায় ক্লাস 10 এর ছেলেদেরকে বলছি 188 পাতায় আমাদের দেওয়া আছে তাহলে y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে অর্থাৎ y proportional to কত না root over x তাহলে এই y proportional to root over x এই root over x বা আমরা লিখতে পারি y equal to কত k root over x যখন y এর মান 9 y সমান 9 যখন কত যখন x সমান 4 হলে অর্থাৎ y এর জায়গায় 9 এবং x এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে ভেদ ধ্রুবকের মান পেয়েছি কত না 9/2 অর্থাৎ এই যে এক নম্বর সমীকরণটা দিয়েছিলাম সেখান থেকে পাবো কি y = 9/2 root over x এবার আমাকে বলছে যখন y সমান 8 তখন x এর মান কত না y সমান 8 y এর জায়গায় 8 বসালাম তাহলে k এর মান 9/2 ছিল ইনটু রুট ওভার x এই রুট ওভার x সমান কত করে হলো তাহলে 16/9 অর্থাৎ x ইকুয়াল টু এর বর্গমূল করে দিলে কত 16 256/81 অর্থাৎ y ইকুয়াল টু 8 হলে x সমান হবে 256/81 তাহলে এটা আমাদের একটা সরল ভেদের অঙ্ক এইবার এই সরল ভেদের আরো কিছু প্রপার্টি সম্পর্কে আমি আলোচনা করি যদি x proportional to y হলে y proportional to x হবে এটা একটা প্রপার্টি কিরকম না তার প্রমাণও আমরা জানি বা করব তাহলে x proportional to y তার মানে কি x equal to k ইন্টু y যেখানে k কি একটা অশূন্য ভেদ ধ্রুবক আবার এখান থেকে আমরা পাবো কত y সমান কত না 1/k ইন্টু x তার মানে y equal to 1/k এর জায়গায় আমরা আর একটা ধ্রুবক ধরে নিলাম 1/k সমান m ধরে নিলাম তাহলে 1/y = m ইন্টু x
যেখানে এমটা একটা অশূন্য ধ্রুবক অতএব ওয়াই প্রপোর্শনাল টু এক্স প্রমাণিত হয়ে গেল অনুরূপ আরো কিছু প্রপার্টি যেমন এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে এক্স প্রপোর্শনাল টু জেড হবে কিরকম না ওয়াই প্রপোর্শনাল টু এক্স প্রপোর্শনাল টু ওয়াই অতএব এক্স ইকুয়াল টু কত কে ওয়ান ইন্টু ওয়াই যেখানে কে ওয়ান একটা অশূন্য ভেদভাব আবার ওয়াই প্রপোর্শনাল টু জেড অতএব জেড ওয়াই ইকুয়াল টু কে টু ইন্টু জেড যেখানে কে টু একটা ভেদভাব তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই এবার ওয়াইয়ের জায়গায় যদি আমরা এই কে টু জেড মানটা বসিয়ে দিই তাহলে কত হচ্ছে না কে ওয়ান কে টু জেড অর্থাৎ এক্স ইকুয়াল টু কে জেড যেখানে কে ওয়ান কে টু সমান আমরা কে ধরে নিলাম যেটা অশূন্য ভেদভাবক অতএব এক্স প্রপোর্শনাল টু জেড আমরা প্রমাণ করলাম কত তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে এক্স প্রপোর্শনাল টু জেড হবে এবার অনুরূপ আর একটি প্রপার্টি এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই হবে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইনটু এক্স মাইনাস ওয়াই যেখানে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক বা এক্স প্লাস ওয়াই বাই কে মাইনাস ওয়াই ইকুয়াল টু কে এবার যদি আমরা যোগভাগ প্রক্রিয়া আমরা শিখে এসেছি আগে সেই যোগভাগ প্রক্রিয়া যদি ব্যবহার করি তাহলে দেখা যাবে কত না এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এখানে দেখো ওয়াই উপরে ওয়াই কেটে গেল নিচে এক্স কেটে যাচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে টু উপরে থাকছে টু এক্স বাই নিচে টু ওয়াই টু টু কেটে দিলাম ডান দিকে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এইটার সময় আমরা একটা এম ধরে নিলাম অশূন্য ধ্রুবক ভেদ ধ্রুবক তাহলে এক্স বাই ওয়াই ইকাল টু এম বা এক্স ইকাল টু কত এম ইন্টু ওয়াই অর্থাৎ এক্স প্রপোর্শনাল টু ওয়াই এটাও একটা আমাদের ভেদের প্রপার্টির মধ্যে পড়ে আবার এক্স প্রপোর্শনাল টু ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার এন হবে এক্ষেত্রে আমরা সেই একইভাবে কাজে লাগাবো কিরকম না এক্স প্রপোর্শনাল টু ওয়াই অতএব এক্স ইকুয়াল টু কত না কে ইন্টু ওয়াই যেখানে কে একটা ভেদ্রুবক অশূন্য ভেদ্রুবক তাহলে এদেরকে পাওয়ারে যদি আমরা এন পাওয়ার তৈরি করি তাহলে অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন ইন্টু কে টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এন এই কে টু দি পাওয়ার এনটাকে আমরা আর একটা অশূন্য ধ্রুবক এম ধরে নিলাম তাহলে এম ওয়াই টু দি পাওয়ার এন অর্থাৎ এম যদি ভেদ ধ্রুবক হয় অশূন্য তাহলে আমরা বলতে পারবো এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল টু ওয়াই টু দি পাওয়ার এন অনুরূপে আর একটা আমরা প্রপার্টি লক্ষ্য করি কিরকম না এ প্রপোর্শনাল টু ওয়ান বাই সি সি প্রপোর্শনাল টু ওয়ান বাই বি হলে এ প্রপোর্শনাল টু বি হবে তাহলে এ প্রপোর্শনাল টু ওয়ান বাই সি অর্থাৎ এ ইকুয়াল টু কে ওয়ান বাই সি যেখানে কে ওয়ান অশূন্য ভেদ্রুবক আবার সি প্রপোর্শনাল টু ওয়ান বাই বি তাহলে সি ইকুয়াল টু কে টু বাই বি যেখানে কে টু একটা অশূন্য ভেদ্রুবক অতএব এ ইকুয়াল টু কে ওয়ান বাই সি যেখানে সি এর জায়গায় বসাবো কে টু বাই বি তার মানে দাঁড়ালো কত কে ওয়ান বাই কে টু ইন্টু বি এই কে ওয়ান বাই কে টুটাকে আমরা আর একটা অশূন্য ভেদ্রুবক এম ধরে নিলাম তাহলে দেখা যাচ্ছে কত না এ ইকুয়াল টু এম ইন্টু বি অর্থাৎ এ প্রপোর্শনাল টু বি বা এ বাই বি ইকুয়াল টু এম এখন আমরা এই সরল ভেদের
সমস্যাগুলো বা প্রপার্টিগুলো দেখলাম। এবারে সরল ভেদের সঙ্গে আমাদের আর একটা ভেদের কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে কি না ব্যস্ত ভেদ বা ইনভার্স ভেরিয়েশন। এটা আবার কি না, এটা যদি দুটি চলরাশি পরস্পর এমন হয় যে তাদের গুণফল সর্বদা অশূন্য ধ্রুবক হবে, অর্থাৎ কিরকম না এক্স এবং ওয়াই দুটো পরস্পর সম্পর্কযুক্ত চলরাশি, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কে, তখন আমরা বলবো এক্স ও ওয়াই পরস্পর ইনভার্স ভেরিয়েশনে আছে, অর্থাৎ আমরা বলতে পারবো এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই বা এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই ওয়াই বা এক্স ওয়াই ইকুয়াল টু কে, তাহলে যেখানে কে হচ্ছে আমাদের অশূন্য ভেদ। অর্থাৎ একটার মান বৃদ্ধি পেলে অপরটির মান হ্রাস পাবে এবং একটার মান হ্রাস পেলে অপরটির মান বৃদ্ধি পাবে। সেরকম একটা উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। যেমন একটি উদাহরণ অঙ্কের ক্ষেত্রেই যে পুনর্জন কৃষক পাঁচ দিনে ১২-১৮ বিঘা জমি চাষ করতে পারেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে ১০ জন কৃষক ১২ বিঘা জমি কতদিনে চাষ করতে পারবেন হিসাব করে। তাহলে কি না আমরা পূর্বে ক্লাস ৮ শিখে এসেছি গাণিতিক সমস্যার সাহায্যে যে জনসংখ্যা দিনের পরিমাণ বা দিন সংখ্যা এবং জমির পরিমাণ, অর্থাৎ কৃষক সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে কি হবে, জমির পরিমাণ চাষযোগ্য জমির পরিমাণ বাড়বে, যদি কি হয় না দিন অপরিবর্তিত থাকে। অর্থাৎ কি না আমরা যদি দেখি যে একটা উদাহরণ দিয়ে বলি যে পাঁচজন কৃষক যদি পাঁচ দিনে ২৫ বিঘা জমি চাষ করতে পারেন তাহলে ১০ জন কৃষক ওই পাঁচ দিনে ২৫ বিঘার চেয়ে অনেক বেশি জমি চাষ করতে পারবেন। অর্থাৎ এই যে দিন সংখ্যা টাকায় যদি আমরা নির্দিষ্ট করে দিই তাহলে কৃষকের সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে। এটা একটা কি সম্পর্ক আমরা একটু আগে শিখে এলাম, এটা সরল সম্পর্ক। এইবার যদি আমরা কৃষক সংখ্যাটাকে নির্দিষ্ট করে দিই তাহলে দেখা যাবে জমির পরিমাণটাকে যদি নির্দিষ্ট করে দিই সরি জমির পরিমাণটাকে যদি নির্দিষ্ট করে দিই তাহলে দেখা যাবে যে ১৫ জন কৃষক ১৮ বিঘা জমি চাষ করতে যদি পাঁচ দিন লাগে তাহলে ১৫ জনের জায়গায় যদি আমরা ২০ জন কৃষক লাগাই তাহলে ওই ১৮ বিঘা জমি চাষ করতে পাঁচ দিনের চেয়ে কম লাগবে। অর্থাৎ যখন কৃষক সংখ্যা বাড়ালাম জমির পরিমাণ যদি নির্দিষ্ট হয় তাহলে দিন সংখ্যা কমে আসছে, অর্থাৎ কম দিন লাগবে। তাহলে জনসংখ্যা বাড়লে দিন সংখ্যা কমছে নির্দিষ্ট পরিমাণ জমির ক্ষেত্রে। এবার জনসংখ্যা যদি কমে তাহলে দিন সংখ্যা বাড়বে নির্দিষ্ট পরিমাণ জমির ক্ষেত্রে। অর্থাৎ কি না কৃষক সংখ্যা কমালে ওই ১৮ বিঘা জমি আমার পাঁচ দিনে চাষ করা যাবে না, এই পাঁচের চেয়ে বেশি দিন সময় লাগবে, এই যে একটা কমলে একটা বাড়ছে আবার একটা বাড়লে একটা কমছে, তাহলে জমির পরিমাণ নির্দিষ্ট থাকলে কৃষক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমছে,
আবার কৃষক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ছে। এটা হচ্ছে আমাদের ব্যস্ত ভেদ অর্থাৎ ইনভার্স ভেরিয়েশন। এবার আমরা এই অঙ্কটাকে একটুকু ভেদ তত্ত্বের সাহায্যে দেখাতে চাই। আমরা ধরে নিলাম যে কৃষক সংখ্যা সমানে দিন সংখ্যা বি এবং জমির পরিমাণ সি। তাহলে যখন আমরা দিন সংখ্যাটাকে ধ্রুবক ধরে নেব তখন কি হবে? না, তখন কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণ সরল ভেদে আছে, অর্থাৎ এ প্রপোর্শনাল টু সি। আবার যখন সিটাকে ধ্রুবক ধরে নেব তখন কৃষক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা আমার ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা সরল ভেদ শিখলাম এবং ব্যস্ত সম্পর্ক থেকে আমরা ব্যস্ত ভেদটা শিখলাম, অর্থাৎ এ প্রপোর্শনাল টু ওয়ান বাই বি। এই সরল ভেদ এবং ব্যস্ত ভেদ থেকে আমরা আর একটি নতুন বিষয়ে পৌঁছাতে পারবো, সেটা কি? না, জয়েন্ট ভেরিয়েশন বা যৌগিক ভেদ। এই জয়েন্ট ভেরিয়েশন বা যৌগিক ভেদ কিরকম? না, এ প্রপোর্শনাল টু সি অর্থাৎ কৃষক সংখ্যা জমির পরিমাণের সঙ্গে সরল সম্পর্কে আছে, আবার এ প্রপোর্শনাল টু ওয়ান বাই বি অর্থাৎ কৃষক সংখ্যা দিনের সঙ্গে ব্যস্ত সম্পর্কে আছে। এই দুটো সম্পর্ক থেকে আমরা এই যৌগিক ভেদের যে উপপাদ্য সেখান থেকে আমরা পৌঁছাতে পারবো এ প্রপোর্শনাল টু সি বাই বি অর্থাৎ এ ইকুয়াল টু কে ইন্টু সি বাই ভি, যেখানে কে হলো একটা অশূন্য ভেদ ধ্রুবক। এই কোন আমরা এই অঙ্কটিতে বলেছে কতদিনে দশ জন কৃষক বারো বিঘা জমি কতদিনে চাষ করতে পারবে। তাহলে আমাদের এই ইকুয়াল টু প্রথমে বলা আছে যে পনেরো জন কৃষক পাঁচ দিনে আঠারো বিঘা জমি চাষ করে, অর্থাৎ এ ইকুয়াল টু পনেরো, বি ইকুয়াল টু পাঁচ এবং সি ইকুয়াল টু আঠারো হলে আমরা কে এর মান পেলাম কত? না, পঁচিশ বাই ছয়। বসিয়ে দেখছি, পঁচিশ বাই ছয় পেলাম। অর্থাৎ এ ইকুয়াল টু কত দাঁড়ালো? পঁচিশ বাই ছয় ইন্টু সি বাই বি। এখান থেকে আমরা আবার যখন বলছে যে কৃষক সংখ্যা দশ জন এবং জমির পরিমাণ বারো বিঘা হলে তখন আমাদের এই বি এর মানটা এর জায়গায় দশ, সি এর জায়গায় বারো বসিয়ে বি এর মানটা পেলাম পাঁচ। অর্থাৎ আমাদের দশ